নমস্কার বন্ধুরা, মনি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব শীতের স্পেশাল হাঁসের মাংস। দেখুন হাঁসটা কত বড়, জ্ঞান্ত হাঁস ধরে রেখেছি, ভয়তে নড়াচড়া করছে না ও। তা এবার কেটে পরিষ্কার করে নেব, ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করব, আপনারা দেখতে থাকুন। হাঁসটা কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু আগুনে ঝলসিয়ে নেব। ঝলসানো মাংসের টেস্টটা একটু বেশি ভালো লাগে। ভালোভাবে সব দিকটা ঘুরিয়ে ঝলসিয়ে নেব। আপনারা চাইলেও খড়ের আগুনে কিংবা কাঠের আগুনে ঝলসিয়ে নিতে পারেন। আমি মাংসটা কেটে নিচ্ছি, পাগুলো কেটে আগে বাদ দিয়ে দেবো। মাংসটা আমার কাটা হয়ে গেছে, ভালোভাবে কেটে নিয়েছি। মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এই মাংস সবসময় ছোট ছোট পিস করতে হয়, ভালো হয়, ভালো সিদ্ধ হয়। মশলাগুলো বেটে তুলে নেব। বহুত দিনই তাকে নোড়া খাইয়ে হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি বাটা মশলাগুলো বেটে তুলে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নেব। নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব। আলুটা ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। আমি আলু ভাজা তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচের মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলেই করছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে দিয়েছি। এবার এর মধ্যে এক একে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিলাম, জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, বেশি আমি কষাই করবো না মশলাটা। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। বেশি মশলাটা পুরাপুরি করবো না, তাতে টেস্টটা ভালো হবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা বেশিক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষাই করতে হবে, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর হাঁসের মাংস সবসময় শীতকালে খেতে হয়, খুব ভালো লাগে। আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা পরে টেস্ট করে দেখেও আবার একটু লবণ দিতে পারেন। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস সিদ্ধ হতে হবে, তো এই জন্য বেশিক্ষণ ধরে কষাই করছি। মাংসটা আমার কষাই করা হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব মাংসটা, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সারাক্ষণ দুধুল খাবো, আমি বলছি আমার রান্নাটা হয়ে যাক। মাংসটা আমার ফুটে গেছে, আরো 2-1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব মাংসটা, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়, খুব ভালো লাগবে খেতে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এবার নামিয়ে নেব। হাঁসের মাংসটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।